আমরা প্ল্যান করেছি যে আমরা যে পরিমাণ কষ্ট করেছি মহানগর কাস্ট অ্যান্ড ক্রু আমরা একটা মোটামুটি একটা গেট টুগেদারের মতো করব যখন সুযোগ যখন একটু অবস্থা ভালো হবে বাট ঘরে বসে যেটা আসলে খুবই এনজয় করছি মানুষের ভালোবাসা মানুষের ভালো লাগা এবং এটা আমার প্রথম ওয়েব সিরিজ ছিল তো অনেক বেশি টেনশনও ছিল যে মানুষ আসলে গ্রহণ করবে কিনা না ওয়েব সিরিজের একটা ধর্ম হচ্ছে বিঞ্জবাছ করা মানে একটা না বসে দেখা মাছ কোনো বিরতি না নিয়ে আমি বেশিরভাগ প্রতিক্রিয়া পাচ্ছি মানুষজন একটানা না বসে বসে দেখেছে এবং যে পরিমাণ সিজন টুয়ের জন্য অ্যান্টিসিপেশন বা চাহিদা তৈরি হয়েছে কথা বলছে মানুষজন এই যে এত কষ্ট করে একটা কন্টেন্ট করা এবং দর্শক পর্যন্ত পৌঁছানোর পরে এই ভালোবাসা এটার জন্যে আসলে আমরা কাজ করি মানে আর অন্য কিছুর জন্যে আসলে না সো ডেফিনেটলি অনেক অনেক বেশি আনন্দিত খুশি আমার জন্য আমার টিমের জন্য এবং সবার জন্যে বা দর্শকদের জন্য যে একটা কন্টেন্ট অ্যাটলিস্ট দিতে পারলাম যেটা দেখে ওরা কথা বলছে আলোচনা করছে দেশীয় কন্টেন্ট সো ভালোই তো লাগবে ইমরান ভাই পুরো সিরিজ জুড়ে ওসি هارুনের সঙ্গে মলয়ের যে সম্পর্কের রসায়ন সেটি খুব উপভোগ্য ছিল এবং সবাই খুব অপেক্ষা করছিল আসলে শেষ পর্যন্ত কি হয় আপনি কেমন উপভোগ করছেন এই সাফল্য এবং সবার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন যেটা আমি আশফেকপুর ভাইকেও প্রশ্ন করেছিলাম খুবই ভালো প্রতিক্রিয়া সিরিয়াসলি সেটা শুধুমাত্র দেশে না দেশের বাইরে থেকেও মানে প্রচুর শুভকামনা শুভেচ্ছা বার্তা ডেফিনেটলি খুব ভালো লাগার বিষয় আসলে এটা যেমন এই ভালো লাগাটা যেমন সেটা কাজ করার সময় ছিল এবং এটা মানে যখন সবাই দেখলো এবং দেখার পরে যে ফিডব্যাক খুবই ভালো খুবই ভালো আই এম এনজয়িং ইট নিপুন ভাই কিভাবে শুরু করেছিলেন মহানগরের প্রজেক্ট বাই গল্পটি একটা রাতের গল্প আমাদের আইন রক্ষা বাহিনীর কি চলছে এবং সমাজের উচ্চবিত্ত যারা আছেন তারা কোনো অপরাধ করলে তারা কি ধরনের আতিথেয়তা পান বা তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী কি হয় এবং সমাজের একেবারে নিচু স্তরের অনেকে বা সাধারণ মানুষ তারা কিভাবে এটার সাথে জড়িয়ে যান এই ব্যাপারটা কীভাবে গল্পটা ধরেছেন আমি যেই কাজই করি সেই কাজের কাজের মধ্যে একটা একটা সামাজিক রাজনৈতিক একটা গল্প বলার চেষ্টা করি এবং এখনকার সময়ের গল্প বলার চেষ্টা করি আমার মনে হয় যে আমি যদি সময়টাকে ধারণ করতে না পারি তাহলে আমার আসলে গল্প বলার খুব একটা অর্থ দাঁড়ায় না আমার পার্সোনালি মনে হয় সো আমি মহানগরে এক রাতের মধ্যে থানায় আপনি যদি খেয়াল করে দেখেন যে এই সময়টাতে এসে ঢাকা মহানগর বা যে কোনো মহানগরের মধ্যেই আমরা সবসময় বলি আইন শৃঙ্খলা বাহিনীর বা উন্নতি হচ্ছে বা সিকিউরিটি নিরাপত্তা হলে ডিজিটাল যে ডিজিটাল হচ্ছে তো ন্যাচারালি আমি চেষ্টা করেছি যে আচ্ছা যদি এক রাতে থানায় কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মানুষকে যদি বলেন যে আপনাকে আমার সাথে থানায় যেতে হবে তাহলে সে সবচেয়ে বেশি ভয় পাবে এবং ভয় পায় সেটা দিনের যে কোনো সময় বললে আর রাতে হলে তারও বেশি পাবে তো প্রথমে আমার আসলে প্ল্যান ছিল এটা যে আমি যদি একটা থানার মধ্যে আমি বিভিন্ন ক্লাসের লোকজন এবং আমাদেরকে রক্ষা করবে বা যারা বা সেবা করবে যারা তারাও যদি থাকে আবার যদি রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ সাংবাদিক ওরাও যদি থাকে এবং এটা দিয়ে যদি পুরো দেশের বর্তমান পরিস্থিতিতে আসলে কেমন চলছে কি চলছে সেটা যদি আমি উপস্থাপন করতে পারি এক রাতের মধ্যে ব্যাপারটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং কারণ এক রাতের ঘটনাকে আপনি আটটা পর্বে দেখানো খুব ডিফিকাল্ট আউটডোরে না গিয়ে শুধু থানার ভেতরে তো তখন আমি চিন্তা করলাম যে আমি এই চ্যালেঞ্জটা নেই আমি আসলে এক রাতের মধ্যে দিয়েই ঢাকা মহানগরের এখনকার সময়টাকে আসলে যদি দেখাতে পারি তাহলে ভবিষ্যতে গিয়ে যখন কেউ মহানগরটা দেখবে তখন সে আসলে বুঝতে পারবে যে ওই সময়টাতে দুই হাজার বিশ একুশে মহানগরটা আসলে কেমন ছিল আইনশৃঙ্খলা অবস্থা কেমন ছিল ক্যারেক্টারগুলো কেমন ছিল হ্যাঁ তো সেই ভাবনা থেকেই মহানগরের গল্প শুরু